আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দ ও আমার রোগী মহোদয়, নেট দুনিয়ার জগতে বিশ্বের এই ভবনে যে যেখানে বসে ইউটিউব ভিত্তিক স্বাস্থ্যপ্রম দেখতেছে, রোগ বিষয়, চিকিৎসা বিষয়, যে যেখানে বসে আজকে ভিডিও দেখার জন্য ক্লিক করছেন, সকল দেশবাসী ও আমার রোগী মহোদয় সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে জানাব চিকন স্বাস্থ্য মোটা করার গোপন টিপস। আজকে ভিডিও থাম্বনেইল, টাইটেল, ডিসক্রিপশন ঠিক আমরা এবার সাজিয়ে তুলেছি আপনাদের জন্য, যে চিকন স্বাস্থ্য মোটা করার গোপন টিপস। আজকে ভিডিও বার্তার মাধ্যমে যারা চিকন স্বাস্থ্য, বিভিন্ন খাবার খেয়েও উন্নত পরিবেশ থেকেও স্বাস্থ্য হয় না, গাল চাপা ভাঙ্গা দেখতে বেসামাল লাগে, বিশেষ করে ছাত্রছাত্রী লেখাপড়া করেন বা অনেকে কর্মজীবন পাড়া দিচ্ছেন, এই স্বাস্থ্যের জন্য গাল চাপা ভাঙ্গার জন্য বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন সমাজে, বিভিন্ন চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে নিজেকে হাস্যকর পাত্রকর হিসেবে গণ্য হন, ওই সব ভাই বন্ধুর জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্য খেয়াল করে শুনবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের লাইক করবেন, কমেন্ট করবেন, অন্য ভাই বোনদের মতো দেখার মতো সুযোগ করে দিবেন। তো বন্ধুগণ, চিকন স্বাস্থ্য মোটা করা গোপন টিপস নাম্বার ওয়ান, যারা দীর্ঘ সময় অনেক চেষ্টা করে ব্যর্থ, স্বাস্থ্য মোটা করতে পারতেছেন না, বিভিন্ন আয়ুর্বেদিক, হার্বাল, ইউনানি, এলোপ্যাথি মেডিসিন খেয়েও স্বাস্থ্য ধরে রাখতে পারেন না, তাদেরকে বলবো, ওইসব ভাই বন্ধুদেরকে বলবো, ওইসব মা বাবাদের বলবো, এই চিকন স্বাস্থ্য মোটা করার জন্য সর্বপ্রথম যে জিনিস আপনার দরকার সেটি হলো কাঁচা আমলকি। কাঁচা আমলকি কি জিনিস? এখন আমাদের বাজারে বিভিন্ন হাটে ঘাটে, রেস্তোরাঁর পাশে, লঞ্চ ঘাটে, বাস স্টেশনের পাশে দেখা যায় কাঁচা আমলকির বিভিন্ন পসরা সাজিয়ে রেখেছে। অন্তত দৈনিক 4 থেকে 5টি কাঁচা আমলকির চাবাই খেতে পারেন, তাহলে আপনার জন্য একটি গুড মেডিসিনের কাজ করবে, শুধু স্বাস্থ্যের জন্য না, অল বডির জন্য। যেহেতু আমলকিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, আমলকিতে আছে ভিটামিন সি, ফরফরাস, বিভিন্ন ধরনের ভিটামিন থেকে শুরু করে ক্যালসিয়াম শুরু করে অনেক পর্যাপ্ত পরিমাণ থাকে, তাই শরীর স্বাস্থ্য, চিকন স্বাস্থ্য মোটা করার জন্য আমলকি এভাবে খেতে না পারলে আপনি 4-5টা আমলকি সুন্দর পাড়ায় ফেসা বিসিটি আলাদা করে এটা জুস বানিয়ে এটা মধুর সাথে খেতে পারেন, আর তা না পারলে প্রতিদিনত কাঁচা আমলকি যদি না পাওয়া যায় শুকনো আমলকির গুঁড়ো কিনতে পাওয়া যায়। শুধু শুকনো আমলকির গুঁড়ো হলে 1 থেকে 1.5 চা চামচ শুকনো আমলকির গুঁড়ো নেবেন, তার ভিতরে 1 চা চামচ মধু মিশে পেস্ট করবেন কাঁচের ফ্রিজে বা পাত্রে, এটা আপনি আচার মতো চুয়ে চেয়ে খেতে পারলে আপনার মুখের রুচি দ্বিগুণ বেড়ে যাবে, শরীর স্বাস্থ্য ডেভেলপ হবে। তো 1-2 সপ্তাহ কাজ হবে না, আপনি মিনিমাম কষ্ট করে 1 থেকে 1.5 মাস খেতে হবে। নাম্বার ওয়ান বা নাম্বার এক বলার শেষ। নাম্বার দুই, ওই সব ভাই বন্ধুদেরকে বলবো, ওই সব ছাত্রছাত্রীদেরকে বলবো যারা দীর্ঘ চেষ্টা করে স্বাস্থ্য মোটা করতে পারতেছেন না, অনেক ডাক্তারি ভিটামিন ফাইল খেতে 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 বিরক্ত হয়ে গেছে, ওই সব ভাই বন্ধুদেরকে বলবো, ওই সব ছাত্রছাত্রীদেরকে বলবো, আপনার চিকন স্বাস্থ্য মোটা করার জন্য অবশ্যই আপনাকে প্রতিদিন 4 থেকে 5টি কলা খেতে হবে। চিকন স্বাস্থ্য মোটা করার জন্য 8টি গুড মেডিসিন হল কলা। সাগর কলা হলে অন্তত 2 থেকে 3টা বড় সাইজ কলা খাবেন, এটা কোনো টাইম টেবিল নাই, যখন মন চায় তখনই খেয়ে নেবেন। বড় সাইজ কলা না পাওয়া গেলে ছোটো ছোটো মাঝারো সাইজ যদি 3-4-5টা হয় সেটা খেতে পারেন, এই জন্য আপনার শক্তি, এনার্জি, ক্যালসিয়াম এবং শরীরে পটাশিয়াম বিভিন্ন আপনার ভিটামিন কাজ করবে কলা খাওয়ার মাধ্যমে। তো বন্ধুগণ, চিকন স্বাস্থ্য মোটা করার গোপন টিপসের দ্বিতীয় ফর্মুলা বলা শেষ, এখন আসেন নাম্বার তিন বা নাম্বার থ্রি। নাম্বার থ্রি হলো ওই সব ভাই বন্ধুদেরকে বলবো, ওই সব ছাত্রছাত্রীকে বলবো, 3 নম্বর ফর্মুলা হলো আমাদের এখন শীতের সিজন, বিভিন্ন বাজারে মটরশিমি পাওয়া যায়, মটরশিমি এমন একটি ফর্মুলা শুধু চিকন স্বাস্থ্য মোটা করবে না, যাতে হাইট কম, উচ্চতা কম, তাদের জন্য এই মটরশিমি বা মটরশুঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো যারা
চিকিৎসা মোটা করতে চান, অন্তত প্রতিদিন 150 থেকে 200 গ্রাম আপনি মরসিমি খেতে পারেন, বেজে খেতে পারেন, এমনি তো খেতে পারেন, রান্না করে খেতে পারেন, অর্থাৎ খেতে পারলে হবে, পাশাপাশি সিম তরকারি খেতে পারেন। সিম উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করে, সিমের দানা, সিমের বিচি, সিম এগুলো খেতে পারেন আপনি, তাহলে আপনার শরীর স্বাস্থ্য মোটা হবে, উচ্চতা বৃদ্ধি হবে। 3 নম্বর বলা শেষ। 4 নম্বরটি ফর্মুলা হলো খুব পরীক্ষিত, খুবই কার্যকারিতা এবং গুড একটি মেডিসিন, হয়তো অনেকে খেতে চাবে না, অনেকে আবার এটাকে অভুক্তি মনে করবেন, সেটি হলো কি, অর্থাৎ সকালবেলা সকাল শুরু হবে আপনার পান্তা ভাত খাওয়ার মাধ্যমে। পান্তা ভাত এটি এমন একটি গোপন ফর্মুলা, কোনো পুরুষ কিংবা মহিলা অন্তত 1 টানা 1.5 থেকে 2 মাস যদি সকালবেলা পান্তা ভাত খেতে পারেন, আর দুপুরবেলা যদি আপনি ভাত রান্না করার পরে যে মাড়টা হয় 1.5 মাড় খেতে পারেন, তাহলে এই ফর্মের মাধ্যমে বিনা ওষুধে চিকন স্বাস্থ্য মোটা, গাল চাপা ভাঙ্গা এবং বরার চেয়ার অধিক হতে পারবেন, এবং এটি আপনাকে ওষুধ ছাড়াই বিনা ওষুধে আপনি চিকন স্বাস্থ্য মোটা করার জন্য অত্যন্ত ভূমিকা রাখবে। বন্ধুগণ একটু ট্রাই করে দেখেন না, কষ্ট করছেন, অনেক কিছু ট্রাই করছেন, আমার এই ফর্মুলা যদি ট্রাই করতে পারেন, আমি কথা দিলাম আপনার চিকন স্বাস্থ্য 100% মোটা হবে, গাল চাপা ভাঙ্গা দূর হবে এবং বরার চেয়ার অধিক হতে পারবেন। এগুলো কোনো সাইড এফেক্ট নাই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, নির্দ্বিধায় খেতে পারেন 1 থেকে 1.5 মাস বা 2 মাস, তাহলে আল্লাহর রহমতে আপনার চিকন স্বাস্থ্য মোটা হবে। তো বন্ধুগণ এই ভিডিওটি জানি না আর কেউ তৈরি করছে কি না, তো সর্বপ্রথম ভিডিও পেয়ে থাকেন, আমি ওই সব ভাই বন্ধুদেরকে বলবো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, অন্য ভাই বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, আর সকলের প্রতি অনুরোধ কলিকাতার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আর বেশি বেশি কি জাতীয় ভিডিও দেখবেন আপনারা, কি জাতীয় ভিডিও আপনার দরকার প্রয়োজন ওই যাতে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা পরবর্তী আপনাদের সামনে এইসব ভিডিও নিয়ে আসব। তো আজ আর নয়, সকলের সুস্থতা, সকলের দীর্ঘ কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।